আমরা ম্যাকআউটের কেমিস্ট্রি নিয়ে ডিসকাশন করছি, এবং এই মুহূর্তে আমরা যেটা শিখতে শুরু করেছি সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি পার্টটা। অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের সামান্যই একটু সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, কিন্তু তাও আমাদের সেটা শিখতে হবে এবং জানতে হবে। অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে প্রথমে অর্গানিক কেমিস্ট্রি কী, হোয়াট ইজ অর্গানিক কেমিস্ট্রি, এবং এই অর্গানিক কেমিস্ট্রি শিখতে গেলে আমাদের কী কী জিনিস, বেসিক জিনিস জানা দরকার, যার ফলে অর্গানিক কেমিস্ট্রি আমরা স্টাডিটা, অর্গানিক কেমিস্ট্রি অনেক ইজি হয়ে যাবে। এবং তারপর অর্গানিক কেমিস্ট্রির ভেতরে কিছু টিপিক্যাল অর্গানিক কেমিস্ট্রির টপিক আমরা ডিসকাশন করব। ওকে, সো দিস ইজ আওয়ার এম। সো ফার্স্ট আওয়ার টার্গেট ইজ টু লার্ন হোয়াট ইজ অর্গ্যানিক কেমিস্ট্রি। অর্গ্যানিক কেমিস্ট্রি জিনিসটা কি? অর্গ্যানিক কেমিস্ট্রি কথাটা এক্স্যাক্টলি অর্গ্যানিক, এইটা এই ওয়ার্ডটা এসেছে অর্গ্যানিজম থেকে। ওকে, অর্গ্যানিজম মানে লিভিং যে সমস্ত প্ল্যান্ট, অ্যানিমেলস, তোমরা জানো লিভিং থিংস, সেগুলোকে অর্গ্যানিজম বলে। সে অর্গ্যানিজম থেকে অর্গ্যানিক এই শব্দটা, এই ওয়ার্ডটা অরিজিন। ওকে, এবং সেটা কিভাবে এসেছে এরও একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। অ্যাকচুয়ালি একেবারে শুরুর দিকে যখন বিভিন্ন রকম কম্পাউন্ড নিয়ে মানুষ বিভিন্ন কাজে ডিলিং শুরু করে, সেই কম্পাউন্ডগুলোকে প্রথমে ক্যাটেগরিক্যালি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল বেস্ট আপন দেয়ার সোর্স, কোথা থেকে পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করে কম্পাউন্ডগুলোকে বিভিন্ন ভাগে গ্রুপিং করা হয়েছিল। যেমন অ্যানিমেল থেকে যেগুলো পাওয়া যেত, যে কম্পাউন্ডগুলো ইট সেলফ, সেগুলোকে বলা হতো অ্যানিমেলস। যেগুলো ভেজিটেবল থেকে পাওয়া যেত, মানে প্ল্যান্ট থেকে, সেগুলো ভেজিটেবল। আর একটা হচ্ছে মিনারেলস থেকে যেগুলো পাওয়া যেত, মিনারেলস। এই তিন ভাগে ভাগ করা হয়েছিল টোটাল কম্পাউন্ডগুলোকে, যে অ্যানিমেলস, ভেজিটেবলস অ্যান্ড মিনারেলস। লেমরি বলে এক সায়েন্টিস্ট এটা করেছিলেন। পরবর্তীকালে দেখা গেল যে অ্যানিমেল এবং প্ল্যান্ট, এই দুটোই তো লিভিং থিং, এই দুটো থেকেই কিছু কমন কম্পাউন্ড পাওয়া যাচ্ছে। কমন অর্থাৎ কোনো কম্পাউন্ডকে পার্টিকুলারলি, সেগুলোকে অ্যানিমেলও বলা যেতে পারে, আবার ভেজিটেবলও বলা যেতে পারে, তার মানে সেটা আলাদাভাবে বলার দরকার নেই কিছু। তখন এই দুটো অ্যানিমেল এবং প্ল্যান্ট, এদের যে সম্মিলিত ব্যাপারটা সেটা অর্থাৎ লিভিং অর্গানিজম, লিভিং অর্গানিজম সোর্স থেকে যে সমস্ত কেমিক্যাল কম্পাউন্ডগুলো পাওয়া যেতে থাকলো, সেগুলোকে সবকেই বলা হলো অর্গ্যানিক কম্পাউন্ড, যেগুলো সব লিভিং অর্থাৎ অর্গ্যানিজম থেকে পাওয়া যাচ্ছে, অর্গ্যানিক কম্পাউন্ড। তাহলে অর্গ্যানিক কথাটার উৎপত্তি খুব সহজেই বোঝা গেল। যে সমস্ত কম্পাউন্ডগুলো অর্গ্যানিক অর্গ্যানিজম থেকে পাওয়া যাচ্ছে অর্থাৎ লিভিং ম্যাটার থেকে পাওয়া যাচ্ছে, সেইগুলো সবাই অর্গ্যানিক কম্পাউন্ড। আর আদার যত কম্পাউন্ড আছে সেগুলো হচ্ছে লিভিং ম্যাটার থেকে পাওয়া যাচ্ছে না, এবং সেইগুলোকে বলা হচ্ছে আদার যত কিছু আছে সেগুলো ইনঅর্গ্যানিক। তাহলে ব্রডলি টোটাল কেমিক্যাল কম্পাউন্ডগুলোকে দুভাগে ভাগ করা হলো, অর্গ্যানিক অ্যান্ড ইনঅর্গ্যানিক। যেগুলো লিভিং সোর্স থেকে পাওয়া যাচ্ছে অর্গ্যানিক, এবং যেগুলো লিভিং সোর্স থেকে পাওয়া যাচ্ছে না সেগুলো হচ্ছে সমস্তই ইনঅর্গ্যানিক। ওকে, নাও মানে এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ, একটাকে বলা হচ্ছে তাহলে অর্গ্যানিক আর একটাকে বলা হচ্ছে ইনঅর্গ্যানিক। নেক্সট যেটা বলার কথা সেটা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি। হোয়াট ইজ অর্গ্যানিক কেমিস্ট্রি, তার মানে অর্গ্যানিক কম্পাউন্ড, এই জিনিসটা আমরা বোঝা গেল, যেগুলো লিভিং সোর্স থেকে পাওয়া যাচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ড। এবার এই অর্গ্যানিক কম্পাউন্ডগুলোর কেমিক্যাল অ্যানালিসিস মানুষ শিখলো, ধরো ল্যাবোসিয়ার পরবর্তী যুগে যখন কেমিক্যাল অ্যানালিসিস মানুষ শিখলো, দেখলো এই লিভিং ম্যাটার থেকে যে সমস্ত কম্পাউন্ডগুলো পাওয়া যাচ্ছে অর্থাৎ অর্গ্যানিক কম্পাউন্ডগুলোর একটা কমন এলিমেন্ট সবসময় হচ্ছে কার্বন। কার্বন কার্বন সবসময় থাকছে, ইন অ্যাডিশন টু দ্যাট তার সঙ্গে নাইট্রোজেন থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, এগুলো থাকতে পারে, কিন্তু কার্বন মাস্ট। সমস্ত অর্গ্যানিক কম্পাউন্ডগুলোর মধ্যেই কার্বন থাকছে, যেগুলোই লিভিং অর্গানিজম থেকে পাওয়া যাচ্ছে সবার মধ্যেই থাকছে কার্বন। সুতরাং অর্গ্যানিক কম্পাউন্ডকে মানে কার্বনের কম্পাউন্ড এইভাবেও আমরা ভাবতে পারি। যত অর্গ্যানিক কম্পাউন্ড আছে কার্বন নেই, এইরকম কোনো অর্গ্যানিক কম্পাউন্ড আমরা পাবো না, কার্বনের কম্পাউন্ড। এবার যদি ভাইস ভার্সা বলি, যে তাহলে সমস্ত কার্বনের কম্পাউন্ডই কি অর্গ্যানিক, সেটা কিন্তু না। অনেক
কার্বনের কম্পাউন্ড আছে যেগুলো অর্গানিক সোর্স থেকে আমরা পাই না, যেমন ধরো কার্বোনেট, সেগুলো অনেক মিনারেলস থেকে পেতে পারি আমরা, ক্যালসিয়াম কার্বোনেট ইত্যাদি ইত্যাদি, তোমরা বুঝতে পারছো কার্বোনেট। তেমনি ধরো আরো কার্বন ডাইসালফাইড, এবার তারপর কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এ ধরনের অনেক কিছু আছে কার্বনের কম্পাউন্ড, কিন্তু তারা তাদের অরিজিনটা অর্গ্যানিক নয়, তাই তারা অর্গ্যানিক কম্পাউন্ড বলবো না, সেইগুলো ইনঅর্গ্যানিক কম্পাউন্ডে বিলংস করছে। কিন্তু কার্বনের অন্যান্য অনেক কম্পাউন্ড যেগুলো লিভিং সোর্স থেকে পাওয়া যায়, যেমন ধরো বিভিন্ন রকম, একদম এক নম্বর কার্বন থেকে যদি শুরু করি, মিথেন ন্যাচারাল গ্যাসের মধ্যে আছে, জানো মানে নেচার থেকে আমরা পাচ্ছি ন্যাচারাল গ্যাসে, আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই যে প্রোপেন বিউটেন রান্নার গ্যাসে এগুলো থাকে, তারপর পেন্টেন, হেক্সেন, হেপটেন, হেক্সেন, হেপটেন, এগুলো জানো পেট্রোলিয়ামের মধ্যে। তাহলে এইরকমভাবেই আর কি আমি হাইড্রোকার্বনগুলো জাস্ট বললাম। এইরকমই কার্বনে আরও অসংখ্য কম্পাউন্ড আছে যেগুলো কিন্তু অর্গ্যানিক, অল আর অর্গ্যানিক, লিভিং সোর্স থেকে পাওয়া যায়। এখন নেক্সট যেটা কোশ্চেন, তাহলে কার্বনের অর্গ্যানিক কম্পাউন্ড মাত্রই যদি কার্বন থাকে, তাহলে অর্গ্যানিক কেমিস্ট্রি যদি স্টাডি করতে হয় কার্বন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন থাকা জরুরি। সুতরাং অর্গ্যানিক কেমিস্ট্রি পড়তে গেলে প্রথমে কার্বন এই এলিমেন্টটা সম্পর্কে একটু বিস্তারিত পড়ে নেবে। এর অ্যাটমিক নাম্বার 6 পিরিয়ডিক টেবিলে সেকেন্ড রোতে আছে, ঠিক আছে, এই যে এখানে আছে পিরিয়ডিক টেবিলে। এর ইলেকট্রনিক কনফিগারেশন কেমন, ভ্যালেন্সি কেমন হয়, হ্যাঁ চার ভ্যালেন্সি, হ্যাঁ ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন, এই সমস্ত বিষয়টা কিন্তু খুব নিখুঁতভাবে পড়ে নেবে, কারণ অর্গ্যানিক কেমিস্ট্রি যেহেতু কার্বনের উপর বেস করেই দাঁড়িয়ে আছে। ওকে, নাও এই যে কার্বন, কার্বনের কি স্পেশালিটি আছে দেন আদার এলিমেন্টস অফ পেরিওডিক টেবিল, এটা একটা ভাববার বিষয় যে কেনই বা সমস্ত লিভিং ম্যাটার, লিভিং যে কম্পাউন্ডগুলো আছে তার মধ্যে কার্বন আছে। কার্বনের একটা অদ্ভুত প্রপার্টি আছে যেটা কিনা অন্য এলিমেন্টগুলোর মধ্যে নেই, সেটা হচ্ছে সিলিকনের মধ্যে একটু আধটু আছে কিন্তু বেশিরভাগের মধ্যেই পাবে না, কার্বন হচ্ছে নিজেদের মধ্যেই জয়েন করতে পারে, অনলি নিজের মধ্যেই জয়েন করতে পারে। হ্যাঁ, এই যে অনেক কার্বন একসঙ্গে অ্যাটম এইভাবে জয়েন করতে পারে, এই চার ভ্যালেন্সি দেখতে পাচ্ছ, এইভাবে জয়েন করতে পারে। এই যে কার্বন, এটা কি স্টেট চেন হতে পারে, ব্রাঞ্চ চেন হতে পারে, অনেকভাবে জয়েন করতে পারে। আর এই যে প্রপার্টিটা নিজেদের মধ্যে জয়েন করতে পারে, এই প্রপার্টিটাকেই বলে, তোমরা হয়তো পড়েছো যে এটাকে বলে ক্যাটিনেশন প্রপার্টি, কার্বনে ক্যাটিনেশন, এই অর্থাৎ কার্বন অ্যাটমস ক্যান জয়েন অ্যামং দেমসেলভস, এই প্রপার্টিটাই হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। এই ক্যাটিনেশন প্রপার্টির জন্য যেহেতু নিজেরাই নিজেদের মধ্যে জয়েন করতে পারে, দুটো জয়েন করলো, তিনটে করলো, সে আবার অন্য কোনো এলিমেন্টের সঙ্গে করলো, করে মিলে মিশে সিম্পল হাইড্রোজেনের সঙ্গে করলেই হাইড্রোকার্বন হবে, অন্য অক্সিজেন, সালফার, ক্লোরিন এরকম বিভিন্ন সঙ্গে করে বিভিন্ন রকম কম্পাউন্ড হতে পারে, এবং সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা কিন্তু কার্বনের কম্পাউন্ডের সংখ্যা মোর দেন 30 লাখ, স্পিনারের বই ফলো করলে এই আনসারটাই বেরিয়ে আসে, মোর দেন 30 লাখ, সেটা ভাবতে পারছো 30 লাখেরও বেশি অনলি কার্বনের কম্পাউন্ড, যেটা কিনা পিরিয়ডিক টেবিলের কার্বন ছাড়া অন্য যত সমস্ত এলিমেন্ট আছে সব এলিমেন্টগুলোর সমস্ত কম্পাউন্ডগুলো যোগ করে দিলেও এই সংখ্যাটা সমান নয়, যেটা কার্বনের একার। তার মানে কার্বনের একটা তো অবশ্যই অন্য কি বলবো, অন্য একটা অদ্ভুত ক্ষমতা আছে, সব এলিমেন্ট মিলে যেটা করতে পারে না কার্বন একাই সেটা করে দেয়। সুতরাং এ তো একটা স্পেশালিটি আছেই, এবং এ একটা স্পেশাল কেয়ার ডিজার্ভ করে সবসময়। ওকে, এবং সেই ডিজার্ভের ফলেই আমাদের একদম একটা স্পেশাল ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি বেসড অন কার্বন তৈরি হয়েছে, সেটাই হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি। ওকে, নাও ক্যান ক্রিয়েট থাউজেন্ডস অফ মলিকিউলস, সেটা তো বললামই, আর কী আছে পড়ে দেখি একটু, যে মেনলি কার্বন অ্যান্ড আদার এলিমেন্টস লাইক হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, ক্লোরিন অর আদার এলিমেন্টস, মানে অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে থাকতে পারে আর কি, মেনলি তো কার্বন তো থাকবেই, তার সঙ্গে অন্য আদার এলিমেন্টগুলো থাকতে পারে, যেমন ধরো নাইট্রোজেন কোথায় থাকবে, নাইট্রোজেন মানে থাকবে প্রোটিন যদি থাকে, প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড থাকবে, অ্যামাইনো অ্যাসিড মানে অ্যামিনো গ্রুপ মানে বুঝতে পারছো সেখানে নাইট্রোজেন থাকবে। হ্যাঁ, তেমনই হাড়ে এই সব ক্যালসিয়াম, ফসফরাস এই সমস্ত থাকে তোমরা জানো, এইরকম বিভিন্ন রকম হাইড্রোকার্বন যেগুলো আছে সেখানে হাইড্রোজেন থাকবে।
তো এইরকম বিভিন্ন রকম আদার এলিমেন্টও থাকতে পারে, আর আদার এলিমেন্ট যেগুলো প্রেজেন্ট থাকে সেগুলোকে স্পেশাল এলিমেন্ট বলে, কারণ তারা স্পেশাল। কার্বন হাইড্রোজেন খুব কমন, তারা স্পেশাল নয় অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে, কিন্তু নাইট্রোজেন, এই যে হ্যালোজেন, এই সমস্ত এগুলো সবাই হচ্ছে যে কি সালফার, এগুলো সব স্পেশাল এলিমেন্ট। হ্যাঁ, এই গেল একটা বিষয়। আর একটা বিষয় যেটা বলার, সেটা দেখা যাক, সেটা হচ্ছে বেসিক সোর্স অফ অর্গ্যানিক কম্পাউন্ড। আমরা যত অর্গ্যানিক কম্পাউন্ড ইউজ করি, অর্গ্যানিক কম্পাউন্ডের নিউমারাস ইউজ, নিউমারাস ইউজ একটু পরেই বলছি কত জায়গায় ইউজ করা যায়। তো এই যে এত কম্পাউন্ড, অর্গ্যানিক বিভিন্ন ধরনের কম্পাউন্ড আমরা ইউজ করি, সেগুলোর বেসিক সোর্স কি? আমি আগেই বলেছি, সোর্স কি না লিভিং অর্গ্যানিজম। লিভিং অর্গ্যানিজম মানে অ্যালিমেন্ট হতে পারে, প্ল্যান্ট হতে পারে, এবং সেইখান থেকে আসে কোল। কোল মানে আলটিমেট, কোল মানে আলটিমেট, কোল মানে আলটিমেট, হ্যাঁ কোল মানে আলটিমেট কি না সেটা প্ল্যান্ট। অনেক দিন ধরে মাটি চাপা পড়ে থাকলে তোমরা জানো কোল কনভার্ট হয়, অর্থাৎ প্ল্যান্ট। আলটিমেট সোর্সটা হলো প্ল্যান্ট। পেট্রোলিয়াম মানে অ্যানিমেল, অনেক দিন ধরে অনেক প্রেসারে, অনেক হিটে মাটি তলায় চাপা পড়ে থাকে, পেট্রোলিয়াম তৈরি হয়, তার মানে সেটা হচ্ছে কি, একটা প্ল্যান্ট সোর্স, একটা অ্যানিমেল সোর্স। তাহলে সেইগুলো থেকেই আলটিমেট আমরা কোল, পেট্রোলিয়াম এগুলো পাই, এবং এইখান থেকেই বেসিক যে জিনিসগুলো, ধরো বেঞ্জিন, আমি বলছি টলোইন, এইরকম বেসিক কিছু কম্পাউন্ড, সেগুলোকে আমরা পাই। এবার সেইখান থেকে বিভিন্ন তাদের ডিরাইভ প্রোডাক্ট তৈরি করে হাজার হাজার অর্গ্যানিক কম্পাউন্ড তৈরি করা হয়, এবং সেগুলো বিভিন্ন কাজে ইউজ করা হয়। ওকে, নাও তাহলে অর্গ্যানিক কেমিস্ট্রি ব্যাপারটা কি দাঁড়ালো? বেসিক্যালি কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ডস, বেসিক্যালি এটাই দাঁড়ালো, এক্সেপ্ট ফিউ কম্পাউন্ডস। ফিউ কম্পাউন্ডসের মধ্যে যেগুলো বললাম, যেগুলো ইনঅর্গ্যানিক বলে বললাম, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বনেট, কার্বন ডাইসালফাইড এটসেট্রা, এইরকম কিছু বাদ দিলে বাকি সমস্ত কার্বনের কম্পাউন্ডগুলোই আন্ডার অর্গ্যানিক কেমিস্ট্রি তাদেরকে স্টাডি করা হয়। নেক্সট একটা বিষয় যেটা জানা দরকার, সেটা হচ্ছে একটু আগেই তো বললাম লিভিং অর্গ্যানিজম, সেখান থেকে অর্গ্যানিক কম্পাউন্ডটা এসেছে। হ্যাঁ, অর্গ্যানিক কেমিস্ট্রি কোথায় কোথায়, মানে ইউজটা কোথায়? তুমি ডাই মানে জামা কাপড় রং করার জন্য যে কালার ইউজ করছো, থেকে ড্রাগ মানে বিভিন্ন রকম মেডিসিন, দেখবে বেশিরভাগই সেগুলো বিভিন্ন অর্গ্যানিক কম্পাউন্ড যেগুলো আমরা ইউজ করছি। ওকে, নেক্সট হচ্ছে শুধু ডাই ড্রাগ তা না, ধরো পেপার, পেপারের পেপার তৈরি হয় কোথা থেকে, গাছের যেগুলো ফাইবার সেখান থেকে তৈরি করা হয়, তো সেটাও আলটিমেট তার মানে অর্গ্যানিক। ফুড বিভিন্ন রকম যে আমরা খাই, ক্লথিং, ক্লথ তৈরি করা হয় কি কটন সিল্ক এগুলো থেকে, সেগুলো অর্গ্যানিক বেসিক্যালি। যে এনার্জি আমরা পাই ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম এগুলো থেকে, সেগুলো বেসিক্যালি সব অর্গ্যানিক কম্পাউন্ড। যেমন ফর এক্সাম্পল, ন্যাচারাল গ্যাস মানে মেন কম্পোজিশন কি মিথেন, পেট্রোলিয়াম মানে কি সেখানে তোমার হেক্সেন, হেপটেন এই সমস্ত থাকবে, টকটেন এই ধরনের থাকবে, তাহলে সেগুলো হচ্ছে পেট্রোলিয়াম, তার মানে সেগুলো বেসিক্যালি সব হাইড্রোকার্বন এবং অর্গ্যানিক কম্পাউন্ড, তাই না? তাহলে এগুলো সব অর্গ্যানিক কম্পাউন্ড। নাও স্টাডি অফ অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে যদি আমরা বলি, অর্গ্যানিক কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি কি স্টাডি করা হয়? তাহলে ফার্স্ট অফ অল, অর্গ্যানিক কেমিস্ট্রিটা কি দাঁড়ানো? অর্গ্যানিক কেমিস্ট্রি মানে ডিলিং উইথ অর্গ্যানিক কম্পাউন্ডস। অর্গ্যানিক কম্পাউন্ড কারা? যারা লিভিং সোর্স থেকে পাওয়া যায়। তবে এটা অরিজিনাল নেম হলেও লিভিং সোর্স থেকে পাওয়া যায়, কিন্তু এটা এখন অনেক ব্রড হয়ে গেছে। ব্রড হতে হতে কি দাঁড়িয়ে গেছে? অর্গ্যানিক কম্পাউন্ড মানে ইট ইজ নট নেসেসারি যে সবসময় লিভিং সোর্স থেকেই পেতে হবে, এখন আমরা এই জায়গায় কেমিস্ট্রি দাঁড়িয়ে আছি। তার কারণ যে পার্টিকুলার কম্পাউন্ডটা, ধরো আমরা লিভিং সোর্স থেকে পাচ্ছি, সেটাকে আমরা এখন আজকালকার দিনে আর্টিফিশিয়ালি ল্যাবরেটরিতেও কিন্তু সেটা আমরা তৈরি করে নিতে পারি, আর্টিফিশিয়ালি ল্যাবরেটরিতেও সেটা আমরা তৈরি করে নিতে পারি। তো সেই কারণে মানে, এবং কোথা থেকে ল্যাবরেটরিতে তৈরি করতে পারি? একেবারে যেগুলো তথাকথিত ইনঅর্গ্যানিক মেটেরিয়াল মানে মিনারেল সোর্স থেকে পাওয়া যায় বা এলিমেন্টাল ফর্ম, সেইখান থেকে একেবারে
অর্গানিক কম্পাউন্ড, যেই কম্পাউন্ডটা কিনা লিভিং সোর্স থেকে আগে অনলি পাওয়া যেত সেটাকে কিন্তু আমরা এখন তৈরি করে নিতে পারি। অর্থাৎ অরিজিনাল যে ডেফিনেশন অর্গানিক কম্পাউন্ড মানে সেটা একটা লিভিং ম্যাটার থেকে পেতে হবে, সেই ধারণাটা এখন সেটা নেই, কিন্তু নেমিংটার অরিজিনটা ওটাই রয়ে গেছে, কিন্তু ব্রডনেসটা এইভাবে বেড়ে গেছে গিয়ে অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি এখন মার্জ করে গেছে। বাট স্টিল ফর আওয়ার কনভিনিয়েন্স টু স্টাডি অর্গ্যানিক কেমিস্ট্রি, টু স্টাডি কেমিস্ট্রি উই হ্যাভ ডিভাইডেড দ্য কেমিস্ট্রি ইন কেমিস্ট্রি অ্যাজ অর্গ্যানিক অ্যান্ড ইনঅর্গ্যানিক। এটা আমাদের সুবিধার জন্য আমরা সেই বিভাজনটা রেখেই দিয়েছি, কিন্তু এখন অনেক অর্গ্যানিক মেটেরিয়াল যেগুলোকে লিভিং সোর্স থেকে না ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি একেবারে তথাকথিত ইনঅর্গ্যানিক মেটেরিয়াল থেকেই আমরা সেটাকে প্রিপেয়ার করতে পারি। তো যাই হোক, তাহলে অর্গ্যানিক কেমিস্ট্রি মানে বেসিক্যালি ওই ব্যাপারটাই যে ডিলিং উইথ অর্গ্যানিক কেমিস্ট্রি সায়েন্টিফিক্যালি, সায়েন্টিফিক্যালি মানে হাউ দোজ কম্পাউন্ড ক্যান বি সিনথেসাইজড, নাম্বার ওয়ান, ওই কম্পাউন্ডগুলো কীভাবে আমরা সিনথেসিস করতে পারি, নাম্বার টু হচ্ছে, এবং সিনথেসিসটা ল্যাবরেটরি আর্টিফিশিয়াল সিনথেসিস হতে পারে, বায়োসিনথেসিস হতে পারে, যা খুশি হতে পারে, সেইটা স্টাডি করাটা অর্গ্যানিক কম্পাউন্ডগুলো। নেক্সট হচ্ছে তাদের প্রপার্টি স্টাডি করা, ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি, ফিজিকো কেমিক্যাল প্রপার্টি, বায়োলজিক্যাল প্রপার্টি, তাদের কোনো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি আছে কি না, কী কী ইউজ করা যেতে পারে, এরকম টোটাল স্টাডিটাই সেই অর্গ্যানিক কম্পাউন্ড, তথাকথিত অর্গ্যানিক কম্পাউন্ড যে টোটাল স্টাডিটাই অর্গ্যানিক কেমিস্ট্রি নামে পরিচিত। নাও তারপর এটা তো বললামই অর্গ্যানিক কেমিস্ট্রি কী করা হয়, সিনথেসিস অফ অর্গ্যানিক কম্পাউন্ডস অ্যান্ড দেয়ার প্রপার্টিস স্টাডি করা হয়, নট লিমিটেড ইন নেচার, এখন নেচারই লিমিটেড নয়, আমরা এখন অনেক অর্গ্যানিক মানে কি বলবো কম্পাউন্ডকে, অনেক কম্পাউন্ড যেগুলোকে আমরা ডিজাইন করি বিভিন্নভাবে, সে ডিজাইন করে ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি সেগুলো তৈরি করি, অনেক সময় নেচারে যেটা বানায় এক্সাক্ট সেটা বানায়, অথবা তাদের অ্যানালগ বানায়, যেমন ধরো পেনিসিলিন সেটা অ্যান্টিবায়োটিক একটা নেচারে পাওয়া যায়, কিন্তু আমরা তাকে ডিরাইভ করে বিভিন্ন রকম অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, অনেক রকম অ্যান্টিবায়োটিক যেগুলোর হয়তো অ্যাক্টিভিটি আরও অনেক স্পেসিফিক, তার ইউটিলিটি অনেক বেশি, সেগুলো কিন্তু আমরা সে মলিকিউলার ইঞ্জিনিয়ারিং করে আমরা অর্গ্যানিক কেমিস্ট্রা সেটাকে কিন্তু আরও ডেভেলপ করছে। তাহলে এই টোটাল স্টাডি অফ অর্গ্যানিক কেমিস্ট্রি, তাদের যত রকম এই সরি স্টাডি অফ অর্গ্যানিক কম্পাউন্ড, সেই টোটাল স্টাডিটাই কি অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে করা হয়, এবং অর্গ্যানিক কেমিস্ট্রিটা দাঁড়িয়ে আছে কার্বনের কম্পাউন্ডের উপর, এবং কার্বনের স্পেশালিটিটা বুঝতেই পারছো, তারা নিজেদের মধ্যে বন্ডিং করতে পারে, হিউজ নাম্বার অফ কম্পাউন্ড তৈরি করতে পারে, এবং যে হিউজ নাম্বার অফ এত কম্পাউন্ড সে যদি একাই 30 লাখের উপর কম্পাউন্ড তৈরি করে, বুঝতেই পারছো যে সেটাকে স্টাডি করতে গেলে তার আলাদা একটা ব্রাঞ্চ দরকার, সেটাই অর্গ্যানিক কেমিস্ট্রিতে করা হয়। ওকে, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন।